নার্সারি থেকে গাছটি কিনে আনার পর প্রথম বছর কোনো রকম মুকুল আমি নিইনি, গাছটি প্রতিস্থাপন করেছি এবং প্রথম বছর গাছটির থেকে অনেকগুলো নতুন নতুন ব্রাঞ্চ আমি নিয়েছি। আগামী দিনে যেন ছাদ বাগান বা টবের জন্য গাছটি একটি উপযুক্ত আকার আমি গাছটিকে দিতে পারি। ছোটোর মধ্যেই অনেকগুলো ব্রাঞ্চ থাকবে এবং তার থেকে আমরা অনেক আম পেতে পারি। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন একটি গাছ একটি প্রাণ ইউটিউব চ্যানেল। আম গাছ প্রতিস্থাপন, মাটি তৈরি এবং আম গাছকে ছোট আকারের মধ্যে কিভাবে একটি সুন্দর শেপ দেওয়া যায় সেই বিষয়ে আজকে ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন বন্ধুরা। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। অনেক মানুষই আছে গাছ ভালোবাসে, গাছ লাগাতে চায়। কিছু মানুষ চিন্তা করে যে আম গাছ টবে বা ছাদ বাগানে যদি লাগাই পরবর্তীকালে বড় হয়ে গেলে গাছটি কিভাবে রাখবো, তখন তো গাছটি কাউকে দিয়ে দিতে হবে বা বাড়িতে যদি লাগানোর জায়গা না থাকে। তাই এই কাজটি যদি আমরা প্রথম থেকে করতে পারি তাহলে আমরা সারা জীবনই গাছটিকে ছোট্ট একটি জায়গায় বা হাফ ড্রামে লাগিয়ে ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ করে রাখতে পারি। চলুন দেখে নিই শুরুর থেকে। গাছটি কিনে আনার পর আমি একটি ছোট্ট প্লাস্টিক টবে প্রতিস্থাপন করে রেখেছিলাম এবং শীতকালে এক দুদিন বাদে বাদে নিয়মিত জল দিয়েছি এবং শীতের শেষে বেশ কিছু পরিমাণে খাওয়ারও আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, যাতে মুকুল না এসে গাছটি তার বৃদ্ধির দিকে বেশি জোর দেয়। তো এখন গাছটি আমি বড় টবে প্রতিস্থাপন করে দেবো। সবার আগে ড্রেনিং সিস্টেমটা খুব ভালোভাবে কলামকুচি, পাথর এবং বালি দিয়ে একটি আস্তরণ করে ড্রেনিং সিস্টেমটা তৈরি করে নিতে হবে, যাতে পরবর্তীকালে টবের ওপর কোনো রকম জল না জমে এবং টবের ওপর জল দিলে জলটি যেন ড্রেনিং সিস্টেম থেকে বেরিয়ে যায়। এবার দেখে নেব মাটি তৈরি। এখানে সর্ষের খোলের গুঁড়ো কিছুটা আমি নিয়েছি, আর নিয়েছি নিম খোল, আর নিয়েছি শিংকুচি, আর কিছুটা নিয়েছি হাড়ের গুঁড়ো এবং কিছুটা নিয়েছি ডিএপি। এখানে দেখতে পাচ্ছেন হাড়ের গুঁড়ো আছে আর কিছুটা আমি এখানে ডিএপি অনুখাদ্য নিয়ে নিয়েছি। আর মাটির সাথে আমি আগের থেকেই গোবর সার, বালি এবং প্লেন বাগানের মাটি একসাথে মিশিয়ে রেখে দিয়েছি। এই যে গোবর সারটি ব্যবহার করেছি একদম এটি অর্গানিক গোবর সার। আর এখানে কিছুটা আমি ফাঙ্গিসাইড আর এনপিকে 0050 আমি এখানে নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এই গাছটি এই টবে প্রতিস্থাপন করব। গাছ প্রতিস্থাপন করার আগে বা রিপোর্ট করার আগে এক দুদিন আগের থেকে যদি টবের গোড়ায় জল দেওয়া বন্ধ রাখেন তাহলে গাছটি খুবই সহজে টব থেকে বার হয়ে আসে। নিচের দিকে বেশ কিছু মোটা মোটা শেকড় আগের খোলামকুচি এবং গ্যাবেলসগুলোকে আটকে রেখেছে। অল্প করে পরিষ্কার করে নিয়ে আমি সাইড দিয়ে এবং ওপর দিয়েও বেশ কিছুটা মাটি এখানে ফেলে দেবো এবং নতুন এই মাটিতে গাছটি প্রতিস্থাপন করলে তাতে শেকড়গুলো খুব ভালোভাবে আবার এই টবের মধ্যে ছড়িয়ে পড়তে পারবে। গাছটিকে টবের একদম মাঝ বরাবর রেখে চারি সাইড দিয়ে এবার মাটি দিয়ে দেবো। পরবর্তীকালে চারি সাইড দিয়ে তাহলে খাওয়ার দিতে আর কোনো অসুবিধা হবে না। গাছটি সবসময় টবের মাঝখানে বসানোর চেষ্টা করবেন যে কোনো গাছ। গাছ প্রতিস্থাপন হয়ে গেলে সম্পূর্ণ টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে যতক্ষণ না ড্রেনিং সিস্টেম থেকে জল বাইরের দিকে না বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, আমার এই গাছটিতে একটি মাত্র ব্রাঞ্চ এবং তারই মাথার থেকে আবার নতুন ডগা বেরোনো শুরু হয়েছে। এই ডগাটিকে আমি এখন প্রুন করে দেব বা কেটে ফেলব এবং কাটার আগে অবশ্যই পুনারটিকে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পরিশোধন করে নেবেন। হাইড্রোজেন পারঅক্সাইড না থাকলে আপনি এই কাজটি স্যানিটাইজারের মাধ্যমে করতে পারবেন। কোন জায়গা থেকে ডালটিকে কাটব, যেখান থেকে নতুন ডালটি বেরোনো শুরু হয়েছে, ডালটিকে কেটে ফেলার পর ফাঙ্গিসাইড লাগাতে একদম ভুলবেন না। অবশ্যই সঙ্গে সঙ্গে একটি ফাঙ্গিসাইডের
প্রলেপ কাটা জায়গাটির উপর লাগিয়ে দেবেন। দেখুন এই নতুন ডালটি আমি কেটে ফেলেছি, এবারে এরই গোড়ার থেকে আরও অনেক নতুন নতুন ব্রাঞ্চ আগামী দিনে বেরোনো শুরু হবে, যেটা ভিডিওর শুরুতে আপনাদের দেখানো হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চিপে অল নোটিফিকেশান অপশন অন করে দেবেন। আগামী দিনে আরও অনেক ধরনের গাছের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, এবং আগের থেকেই আমার চ্যানেলে অনেক ধরনের গাছের ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে গিয়ে দেখে আসতে পারেন। দেখুন নিচ থেকে একটি সিঙ্গেল ডাল বেরিয়েছে, ঠিক গ্রাফটিংয়ের উপর দিক থেকে, মানে এই ডালটিকেও রাখলে এই ডালটিতেও বোল আসবে। এটি ওয়াটার সাগা বা এলা ডাল নয়। আর ওপর দিক থেকে আরও চারখানা নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, তার মধ্যে তিনখানা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, হেলদি ব্রাঞ্চ, এবং একটি খুবই ছোট। ছোট ব্রাঞ্চটি আমি কেটে ফেলবো এবং এই তিনটি ব্রাঞ্চ রেখে দেবো। আগামী দিনে এই তিনটি ব্রাঞ্চ থেকে আরও বেশ কিছু ব্রাঞ্চ আমি করে নিতে পারবো, তিনটির থেকে ছটা আটটা দশটাও হতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখা হবে অন্য কোনো